আমার ছবি আঁকার কোনো ধারা নেই, আমি স্বাধীন, যা ভালো লাগে তাই আঁকি। আমার চোখে যা দেখি, চোখ থেকে হৃদয়ে আসে, আমি তা প্রকাশ করার চেষ্টা করি। কতটুকু সফল হই সেটা আমার উপর নির্ভর করে না। ভালো খারাপ হওয়াটা আমার হাতে নেই, ভালো খারাপ হওয়াটা আমার রং তুলি, আমার স্টুডিও অ্যাঞ্জেল আর সাইজের উপর নির্ভর করে। এটা আমি বিনয় করে বলছি না, ছবি আপনিতেই জন্মলাভ করে। আমি নেপথ্যে থাকি, শুধু নৌকার হাল ধরে থাকি, নৌকা উজান ভাটায় আপনা আপনি চলে। আমাদের এই বাংলাদেশের শিল্পীরা সকল পেশা চাইতে আমি বলবো একটু ভিন্ন। এই শিল্পীরা আমাদের অতীত ইতিহাস যদি আমরা দেখি, যদি আমরা এটা দেখি আমাদের গত 5-6 দশকের ঘটনা বলি, বাংলাদেশের শিল্পীদের সকল সময়ের তাদের একটা অতি ইতিবাচক ভূমিকা রয়েছে বলেছেন। আজকের এই ছবির প্রদর্শনীর ছবিগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন, শহীদ কবির অতি সাধারণ জীবনযাপন করে, শহীদ কবি অতি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা বন্ধুত্ব অতি দ্রুত সেটা তৈরি করতে পারেন এবং তার মধ্যে আচার ব্যবহার চলাফেরা জীবনযাপন সব কিছুর মধ্যে আমরা একটা রাগ ক্ষোভ বিদ্রোহ দেখতে পাই। শহীদ কবির এক্সিবিশন, কবির ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ দি এম্বাসি, এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, গ্রেট ফ্রেন্ড অফ স্পেইন। I would say that even the two ambassadors of Spain in Bangladesh are not really the official ambassador, myself, are the two artists that are here today, Shahid Kabir and Munirul Islam, that is here. Or any Bangladeshi who wants to go to Spain, in Kota Bangladeshi, goes to them, goes to their home, asks them advice. And I would say any relevant Spanish person who comes here, not official one, artists, intellectuals, they come through them. শহীদ কবিরের ছবি যারা দেখবেন, আমি বিশ্বাস করি তারা যতবার ছবিগুলো দেখবেন ততবার তারা নতুন করে ছবিগুলোকে আবিষ্কার করবেন এবং শহীদ কবিরকেও আবিষ্কার করবেন। আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করতে চাই এবং শহীদ কবিরের প্রতি আমার গভীর ভালোবাসা এবং শুভেচ্ছা জানাতে চাইছি এবং সেই সঙ্গে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই কথা বলে আমি এই প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি।